ব্রজভূমি পরিক্রমা সর্বাপেক্ষা ওপরে মথুরা ও বৃন্দাবনের নাম থাকলেও এই জায়গা দুটির সাথে আরও যেই জায়গাগুলির নাম ওতপ্রোতভাবে জড়িত সেগুলি হল নান্দগাঁও, বারসানা ও গিরিগোবর্ধন। মথুরা বৃন্দাবন দর্শনে গেলে বেশিরভাগ পুণ্যার্থী একটি দিনেই ঘুরে দেখে নেন এই তিনটি পবিত্র স্থান। মথুরা নগরী থেকে মাত্র 60 কিলোমিটারের দূরত্বে থাকা এই স্থানগুলি দর্শন না করলে ব্রজভূমি দর্শনের অনেকটাই অসম্পূর্ণ থেকে যায়। আমার মথুরা বৃন্দাবন ভ্রমণের দ্বিতীয় দিনে আমি নান্দগাঁও, বারসানা এবং গিরিগোবর্ধন পরিক্রমা করেছিলাম। গত ভিডিওতে আমার মথুরা বৃন্দাবন ভ্রমণের প্রথম দিনে শ্রীকৃষ্ণের জন্মস্থান মথুরা নগরী ও শৈশবের লীলাক্ষেত্র গোকুল ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরেছিলাম। যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে গিয়ে দেখে নিতে পারেন। আজকের পর্বে শ্রীকৃষ্ণের বাল্যকালের লীলাক্ষেত্র নান্দগাঁও, শ্রীরাধার বাসস্থান বারসানা এবং গিরি গোবর্ধন পরিক্রমার সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম মথুরা। আজকে 4 সেপ্টেম্বর 2023 সোমবার, ঘড়িতে এখন বাজছে সকাল 7টা আর আমি এই মুহূর্তে হোটেলের বাইরে দাঁড়িয়ে রয়েছি। আজকে আমাদের প্ল্যান হচ্ছে, আজকে আমরা এখান থেকে বেরিয়ে প্রথম যাব নান্দগাঁও, তারপর বারসানা, দেন গোবর্ধন ঘুরে আমরা আজকে বৃন্দাবনে পৌঁছে যাব বিকেলবেলা। গাড়ি অলরেডি বলা আছে, গাড়ির জন্যেই ওয়েট করছি। মথুরায় যেদিনকে পৌঁছেছিলাম সেই দিনকে পৌঁছেই সবার প্রথম গাড়ি বুক করে রেখেছিলাম এই ট্যুরগুলোর জন্য। মথুরাতে একটি রাত আমি কাটিয়েছিলাম হোটেল কেএস রয়্যালে। আমি যেদিন মথুরাতে পৌঁছেছিলাম সেদিন অনেকটাই রাত হয়ে গেছিল। সেই রাত তা স্টেশনের রিটায়ারিং রুমে কাটিয়ে পরের দিন সকালে সাইটসিইংয়ে বেরোনোর আগে এখানে একটা রুম বুক করে নিয়েছিলাম। এই হোটেলটি মথুরা স্টেশন থেকে অটো করে 5-7 মিনিটের দূরত্বে মথুরার মতিকুঞ্জ রোডে অবস্থিত। এই হচ্ছে হোটেল কেএস রয়্যালে আমার রুম। এটা একটা ডাবল বেড এসি রুম। এই হলো বেড, তিনজন শুতে পারবেন। বেডের দু সাইডে দুটো বেড সাইড টেবিল, এসি রয়েছে, ফ্যানও রয়েছে। এই পাশে একটা কাবার্ড। আর এইদিকে একটা ডেস্কের মতো রয়েছে আর টিভি। তবে এই রুমের আমার যেটা সবথেকে ভালো লেগেছে সেটা হলো রুমটা একদম ছিমছামভাবে সাজানো আর প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা বেডশিট, পিলো কভার এগুলো দেখলেই বুঝতে পারবেন। এসিও ঠিকঠাক কাজ করছিল। আর এই হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন স্টাইল কোমোড। ওয়াশরুমের ভেতরেই একটা বেসিন রয়েছে, মিরার, কল, শাওয়ারের ব্যবস্থা, গিজারও রয়েছে, এক্সস্টও ছিল, ওয়াশরুমও পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমটায় আমার ভাড়া পড়েছে একদিনের জন্য 1500 টাকার মতো। তা এই ভাড়াটা কিন্তু সবসময় এরকম থাকে না, আসলে দুদিন বাদেই জন্মাষ্টমী, তাই জন্য পুরো পিক সিজন চলছে এখানে, বেশিরভাগ হোটেলই ফুল, তার জন্য ভাড়াটা একটু বেশি লাগছে। আপনারা যদি একটু অফ সিজনে আসেন বা যদি এরকম কোনো প্রোগ্রাম নেই এরকম টাইমে আসেন তাহলে এই রুমটা আরেকটু কমেও পেয়ে যাবেন। হোটেলটা কিন্তু খুবই ভালো, প্রত্যেকটা স্টাফের ব্যবহার ভালো এবং আরও আমি 2-3টে রুম ঘুরে দেখেছি, সে প্রত্যেকটা রুমই একদম নিট অ্যান্ড ক্লিন, ওয়াশরুমও একদম পরিষ্কার পরিচ্ছন্ন, স্টাফেদের ব্যবহার খুবই ভালো। আর এই হোটেলের যিনি ওনার, ওনার সাথেও আমার কালকে কথা হয়েছে, ওনার ব্যবহারও খুবই ভালো। আমি ডেসক্রিপশানে সমস্ত ডিটেলস দিয়ে দিচ্ছি, আপনারা যদি মথুরা বৃন্দাবন ঘুরতে আসেন এবং মথুরাতে স্টে করেন তাহলে কিন্তু এই হোটেলটায় থাকতে পারেন। মথুরা থেকে সকাল 8টা নাগাদ আমি রওনা দিয়েছিলাম নন্দগাঁওয়ের উদ্দেশ্যে। মথুরা নগরীর একপাশে অবস্থিত বৃন্দাবন এবং অন্য প্রান্তে অবস্থিত নন্দগাঁও, বারসানা ও গোবর্ধন। এই যাত্রাপথে গোবর্ধন সবার প্রথমে পড়লেও আমি সেদিন সবার প্রথমে গেছিলাম নন্দগাঁওতে এবং ফিরতি পথে বারসানা গোবর্ধন হয়ে ফিরেছিলাম। মথুরা থেকে আজকে আমরা প্রথমে যাচ্ছি নন্দগাঁওতে। মথুরা থেকে নন্দগাঁওয়ের দূরত্ব প্রায় 60 কিলোমিটারের কাছাকাছি, 1 ঘন্টা বা 1 ঘন্টার থেকে একটু বেশি সময় লাগবে পৌঁছাতে।
কিছু দূর যাওয়ার পরই সেদিন আমাদের গাড়ি হাইওয়ে ছেড়ে ভিতরের রাস্তা ধরল। এই রাস্তাটি বারসানা হয়ে সোজা নান্দগাঁওতে চলে গেছে। মথুরা শহরাঞ্চল হলেও মথুরা থেকে কিছুটা বাইরে এলেই আপনারা উত্তরপ্রদেশের গ্রামাঞ্চলের ছবিটা দেখতে পাবেন। তবে গ্রামাঞ্চল হলেও উত্তরপ্রদেশের বেশিরভাগ জায়গার মতো এখানেও রাস্তার কন্ডিশন খুবই ভালো। এই ট্যুরটি আপনারা অটো রিজার্ভ করেও করতে পারেন, সেক্ষেত্রে খরচ কিছুটা কম পড়বে এবং গাড়ির তুলনায় যাত্রীও বেশি বসতে পারবেন। তবে সেই মুহূর্তে উত্তরপ্রদেশের তাপমাত্রা অত্যধিক হওয়ার কারণে আমি একটি ছোট এসি গাড়ি রিজার্ভ করেছিলাম। নান্দগাঁওতে গাড়ি আপনাদের নন্দীশ্বর পাহাড়ের নিচে নামিয়ে দেবে, উপরে গাড়ি ওঠার পরিসর নেই। এই রাস্তাটি আপনাদের পায়ে হেঁটেই উপরে উঠতে হবে। নান্দগাঁওতে এই নন্দভবনে যাওয়ার জন্য কিন্তু আপনাদের অনেকটা সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, অনেকগুলো সিঁড়ি রয়েছে। নান্দগাঁও এবং বারসানা এই দুই জায়গারই এই গলিপথগুলি তার লাঠমার হোলির জন্য খুবই বিখ্যাত। এখানে দুই দিনব্যাপী হোলি পালিত হয় এবং তখনও দেশ বিদেশের বহু পর্যটক এখানে ভিড় জমান। গোকুলে থাকাকালীন রাজা কংস নানাভাবে শ্রীকৃষ্ণকে হত্যার চক্রান্ত করেন। কংসের অত্যাচারে অতিষ্ঠ হয়ে শ্রীকৃষ্ণের পালক পিতা নন্দবাবা ও মা যশোদা শ্রীকৃষ্ণকে নিয়ে চলে আসেন নান্দগাঁওতে। নন্দবাবার সাথে গোকুল গ্রামের সমস্ত বাসিন্দারাও চলে আসেন। শ্রীকৃষ্ণ তার শৈশবের প্রথম 3 বছর ছিলেন গোকুলে, তারপর নন্দবাবা তাকে এখানে নিয়ে চলে আসেন। পরবর্তী 7 বছর অর্থাৎ 10 বছর বয়স অবধি বাল্যকাল তিনি এখানেই কাটিয়েছিলেন। জন্মের পর থেকেই কংস শ্রীকৃষ্ণকে হত্যার জন্য বহুবার চেষ্টা করেছিলেন, কিন্তু এই নন্দীশ্বর পর্বতে কংস বা তার কোনো অনুচর শ্রীকৃষ্ণের ক্ষতি করতে আসলে সে পাথরে পরিণত হবে, এরকম দৈববাণী পেয়ে নন্দবাবা শ্রীকৃষ্ণকে নিয়ে এই নন্দীশ্বর পর্বতে চলে এসেছিলেন। মহাদেবের কাছ থেকে দৈববাণী পেয়ে নন্দবাবা এখানে এসে এই নন্দীশ্বর পর্বতের ওপর মহলটি তৈরি করেন। গোকুল গ্রামের অন্যান্য সকল গ্রামবাসীরা এই নন্দীশ্বর পর্বতের নিচে চারপাশে তাদের বসতি নির্মাণ করেছিলেন। আমরা এই নন্দভবনের ওপর থেকে দূরে ভানুগড় পাহাড়ও দেখতে পাচ্ছি, যেখানে রয়েছে শ্রীরাধিকার বাড়ি। এইখানে দর্শন শেষ করে আমরা সেখানেই যাব। এখানে শ্রীকৃষ্ণ সপরিবারে পূজিত হন। এখানে শ্রীকৃষ্ণের বিগ্রহের এক পাশে আপনারা নন্দবাবা এবং অন্য পাশে যশোদা মাকে দেখতে পাবেন। নন্দভবন দেখে এখন আমরা এসেছি পাভান সরোবরে। নন্দগাঁওতে ঘুরতে এলে নন্দভবনের পাশাপাশি এই পাভান সরোবরটাও দেখে নিতে পারেন। আগে যখন কোনো সভা হতো তখন নন্দবাবা গ্রামবাসীদের নিয়ে এই পাভান সরোবরের এইখান থেকেই সভা করতেন। এই পাভান সরোবরের জল কিন্তু খুবই পবিত্র বলে মনে করা হয়। এই পাভান সরোবরে যে ছত্রিগুলো রয়েছে এই ছত্রিগুলো কিন্তু জলের ওপরে থাকতো। স্থানীয় মানুষদের সাথে কথা বলে জানতে পারলাম যে কোনো গোলযোগের কারণে জলস্তরটা কিছুটা বেড়ে গেছে, তাই জন্য এই ছত্রিগুলো জলের নিচে চলে গেছে। নান্দগাঁও থেকে সকাল 10:30 নাগাদ আমি রওনা দিই শ্রীরাধিকার গ্রাম বারসানার উদ্দেশ্যে। নান্দগাঁও থেকে বারসানার দূরত্ব প্রায় 10 কিলোমিটার, পৌঁছাতে সময় লেগেছিল 30 মিনিট। বারসানা পৌঁছে গাড়ি আমাকে ভানুগড় পাহাড়ের নিচে নামিয়ে দেয়, সেখান থেকে বাকি রাস্তাটা আমি পায়ে হেঁটে ওপরে উঠেছিলাম। রাধারানী মন্দিরে যাওয়ার জন্য এখন আমি ভানুগড় পাহাড়ের ওপরে উঠছি। গাড়ি এই রাস্তাটায় আসতে চাইল না, কিছুটা হেঁটেই যেতে হবে। তা একদিকে ভালোই হয়েছে, হেঁটে গেলে এই চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যটাও দেখা যায়, গাড়িতে গেলে বোঝা যায় না। তবে এই রাস্তাটি কিন্তু যথেষ্ট চড়াই, প্রথম দিকে অসুবিধা না হলেও পরবর্তীতে কষ্ট হচ্ছিল। গাড়ি যে একদমই যায় না বা চলাচল করে না এরকমটা নয়, অনেক গাড়ি যাচ্ছে। যাদের পায়ের সমস্যা রয়েছে তারা গাড়ি নিয়েই উঠবেন, রাস্তাটা কিন্তু বেশ ভালো চড়াই। পাহাড়ের উপরে উঠে মূল মন্দির পর্যন্ত আপনাদের পায়ে হেঁটেই যেতে হবে, এখানে গাড়ি চলাচল করে না। তবে এই রাস্তাটি সমতল, কোনো চড়াই নেই, হাঁটতে সমস্যা হবে না।
জন্মাষ্টমীর দুদিন আগে হওয়ায় সমস্ত মন্দিরেই দর্শনার্থীর বেশ ভালো ভিড় ছিল এবং বহু পুণ্যার্থী দলবদ্ধ হয়ে এই সময় খালি পায়ে ব্রজভূমির 84 ক্রোশ পরিক্রমাও সেরে থাকেন। শ্রীকৃষ্ণের পালক পিতা নন্দ এবং শ্রীরাধার পিতা বৃষভানু ছিলেন পরম বন্ধু। নন্দ ছিলেন গোকুল গ্রামের প্রধান ও বৃষভানু রাওয়াল গ্রামের দায়িত্বে ছিলেন। শ্রীরাধার জন্ম হয়েছিল রাওয়ালে। যদিও কংসের অত্যাচারে নন্দবাবা যখন গোকুল ছেড়ে নন্দগাঁওতে চলে যান, তখন বৃষভানুও রাওয়াল ত্যাগ করে চলে আসেন বার্সানাতে। বার্সানাতে এসে ভানুগড় পাহাড়ের ওপর বৃষভানু তার মহল নির্মাণ করেন এবং রাওয়ালে জন্ম হলেও শ্রীরাধিকা বড় হয়েছিলেন এই বার্সানাতে। মনে করা হয় শ্রীকৃষ্ণের পৌপৌত্র রাজা ব্রজনাভ এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। যদিও মন্দিরের বর্তমান কাঠামোটি 1675 সালে রাজস্থানের রাজা বীর সিং দেও নির্মাণ করেন, সেই জন্য মন্দিরের সর্বত্র রাজস্থানী শিল্পশৈলীর ছাপ দেখা যায়। এই মন্দিরটি লাডলিজি মন্দির নামেও পরিচিত। জন্মাষ্টমীর পাশাপাশি রাধাষ্টমীও এখানে মহা সাড়ম্বরে পালিত হয়। রাধা অষ্টমীতে এখানে রাধাকৃষ্ণকে 56 ভোগ প্রদান করা হয় এবং রাধাকৃষ্ণের স্বরূপ ময়ূরকে সেই ভোগ খাওয়ানো হয়। বার্সানায় রাধারানী মন্দির থেকে বেরিয়ে ভানুগড় পাহাড়ের উপরেই আপনারা রাধা কুশল বিহারীজির মন্দিরও দেখে নিতে পারেন। এই মন্দিরটি জয়পুরের রাজা মাধো সিং রাও প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরের রাজস্থানী শিল্পশৈলীও চোখে পড়ার মতো। বার্সানা থেকে বেলা 12 নাগাদ আমি রওনা দিই গোবর্ধনের উদ্দেশ্যে। বার্সানা থেকে গিরি গোবর্ধনের দূরত্ব প্রায় 20 কিলোমিটার। নন্দগাঁও, বার্সানা ও গোবর্ধন ট্যুরের জন্য সেদিন আমার গাড়ি ভাড়া লেগেছিল 2500 টাকা। সামনেই জন্মাষ্টমী হওয়ায় সেই সময় সব কিছুর রেটটাই একটু বেশি ছিল। অন্যান্য সময় এলে আপনারা এই ট্যুরটা 2000 টাকার মধ্যে করে নিতে পারবেন। গোবর্ধনে পৌঁছে গাড়ি পার্কিংয়ে রেখে আমরা প্রথমেই দেখে নিয়েছিলাম গোবর্ধনের অন্যতম প্রধান গিরিরাজ মন্দির বা দানঘাটি মন্দির। এই গিরিরাজ মন্দিরের সামনে থেকেই গিরি গোবর্ধন পরিক্রমা শুরু হয়। নন্দগাঁও বার্সানা দেখে এখন আমরা রয়েছি গিরি গোবর্ধনে। দেবরাজ ইন্দ্রের ক্রোশ থেকে গ্রামবাসীদের রক্ষার জন্য শ্রীকৃষ্ণ এই গোবর্ধন পর্বতকেই নিজের আঙুলের ওপরে তুলে নিয়েছিলেন। কালের নিয়মে পর্বত ক্রয়প্রাপ্ত হলেও পুণ্যার্থীদের কাছে তার মাহাত্ম্য কিন্তু এতটাও কম হয়নি। তাই জন্যই প্রতিদিন এখনও এখানে কয়েক হাজার পুণ্যার্থী এই পর্বতের পরিক্রমা করে থাকেন। গোবর্ধন পরিক্রমার মোট দৈর্ঘ্য 21 কিলোমিটার। এই পরিক্রমা আপনারা দুইভাবে করতে পারেন, এক পায়ে হেঁটে এবং দ্বিতীয় এরকম কোনো ব্যাটারি চালিত টোটো ভাড়া নিয়ে। এই পরিক্রমা মার্গে কোনো রকম গাড়ি চলাচলের অনুমতি নেই। আমি সেদিন একটি টোটো রিজার্ভ করেই এই পরিক্রমা করেছিলাম। পরিক্রমা মার্গে মূল রাস্তার পাশেই পায়ে হেঁটে পরিক্রমাকারীদের জন্য রাস্তার অংশ আলাদা করা আছে। পায়ে হেঁটে এই 21 কিলোমিটার পরিক্রমা করতে সময় লাগবে প্রায় 5 থেকে 6 ঘন্টা। যারা পায়ে হেঁটে এই পরিক্রমা করবেন তারা একদম সকালে বা বিকেলের দিকে এই পরিক্রমা করতে পারেন, কারণ একমাত্র শীতকাল বাদে বছরের অন্যান্য সময় এখানে যথেষ্ট গরম থাকে। তবে সেদিন ওরকম তীব্র গরমেও প্রচুর পুণ্যার্থী পায়ে হেঁটেও পরিক্রমা সারছিলেন, যা দেখে সত্যিই বোঝা যায় ঈশ্বরের প্রতি মানুষের ভক্তি ও বিশ্বাসের কাছে সমস্ত প্রতিকূলতাই হার মানে। টোটো করে এই পরিক্রমা করতে সময় লাগবে প্রায় 3 ঘন্টা এবং খরচ হবে 250 থেকে 300 টাকা। এই পরিক্রমা মার্গেই পড়বে রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড, আমরা এখন ওই দুটোই দেখতে যাচ্ছি। এই রাস্তায় টোটো প্রবেশ করতে পারে না, এই রাস্তাটুকু আপনাদের পায়ে হেঁটেই যেতে হবে। রাজা কংস শ্রীকৃষ্ণকে হত্যার জন্য পাঠান অরিষ্টাসুরকে। গাভীরূপে নানাভাবে শ্রীকৃষ্ণকে হত্যার চেষ্টা করেও যখন সে বিফল হয় তখন সে একটি করে গরুকে হত্যা শুরু করে। শ্রীকৃষ্ণ তখন সেটি বুঝতে পেরে অরিষ্টাসুরকে চিহ্নিত করেন এবং তার বধ করেন। তবে গাভীরূপে অরিষ্টাসুরকে হত্যার কারণে শ্রীকৃষ্ণের গোহত্যার পাপ হয়।
সেই পাপ খণ্ডনের জন্য শ্রীরাধা তাকে বিভিন্ন পবিত্র নদীতে স্নান করার পরামর্শ দেন। তখন শ্রীকৃষ্ণ নিজের মুরুলির মাধ্যমে তৈরি করেন এই শ্যামকুণ্ড এবং সমস্ত তীর্থকে জল রূপে এখানে নিয়ে আসেন এবং শ্রীরাধা ঠিক এর পাশেই নিজের কঙ্কনের মাধ্যমে তৈরি করেন রাধাকুণ্ড। এছাড়াও পরিক্রমা মার্গেই আপনারা দেখতে পাবেন কুসুম সরোবর। শ্রীকৃষ্ণ ও শ্রীরাধার প্রেমের আরেকটি নিদর্শন এই সরোবরটি। কথিত আছে শ্রীরাধা তার সখীদের সাথে এখানে ফুল সংগ্রহের অজুহাতে শ্রীকৃষ্ণের সাথে সাক্ষাৎ করতে আসতেন। একবার ফুল সংগ্রহের সময় শ্রীরাধার শাড়ি কাটায় আটকে যায়। তখন শ্রীকৃষ্ণ মালির ছদ্মবেশে এসে শ্রীরাধাকে সাহায্য করেন এবং কাঁটা থেকে তার আটকে যাওয়া শাড়িটিকে বের করেন। ভরতপুরের রাজা জওহর সিং তার পিতা রাজা সুরাজমলের উদ্দেশ্যে এই পিছনের মন্দিরগুলি নির্মাণ করেছিলেন। এই কুসুম সরোবর প্রাঙ্গণে আপনারা শ্রী রাধা বনবিহারীজি মন্দির, শ্রী উদ্ধবজি মন্দির এবং শ্রী দাউজি মন্দির দেখতে পাবেন। পুরো পরিক্রমা সম্পন্ন করতে সেদিন প্রায় আড়াই ঘন্টা সময় লেগেছিল। গোবর্ধন পরিক্রমা শেষ করে টোটো আমাদের পৌঁছে দেয় আমরা যেখান থেকে এই পরিক্রমা শুরু করেছিলাম সেই পরিক্রমা মার্গের সামনে। বিকেল তিনটে নাগাদ গাড়িতে করে আমি রওনা দিই বৃন্দাবনের উদ্দেশ্যে। বৃন্দাবনে পৌঁছাতে আমার প্রায় বিকেল চারটে বেজে গেছিল। আমার বৃন্দাবন ভ্রমণের অভিজ্ঞতা থাকছে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করেও জানাবেন। আর এরকমই ভ্রমণ সংক্রান্ত পরবর্তী ভিডিওগুলি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তাহলে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।